তোমাদের সামনে আজকে একটা আপডেট নিয়ে চলে এসেছি এস এস ফিজিক্যালের আপডেট ফিজিক্যালটা কবে হবে বা ফিজিক্যালটা কখন হওয়ার সম্ভাবনা আছে এই দনুমূলতে তোমরা অনেকেই একটা মানে সংশয়ের মধ্যেও আছে বা একটা টেনশনের মধ্যেও আছে বুঝতে পারছি বাট সত্যি কথা বলতে একটা একটুখানি হলো আবার ডিলে হয়ে যাচ্ছে তোমাদের ফিজিক্যালটা সেই নোটিসটা আশা করি তোমরা দেখেছো হয়তো তো সেটা নিয়ে একটু আলোচনা করবো এবং তার সাথে সাথে কিন্তু তোমাদের জন্য আজকে ফিজিক্যালের ব্যাপার নিয়ে একটুখানি তোমাদের জন্য তোমাদের জন্যই কিন্তু মূলত একটু খুশির খবর আছে সত্যি বলছি একটা বিগ বিগ অ্যান্ড বিগ নিউজ আছে তোমাদের জন্য বলা যেতে পারে তো সেটা কিন্তু অবশ্যই আমি শেষে বলবো সেটা কিন্তু অবশ্যই সেটা জানার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেবে কয়েক মিনিটের ভিডিও তো ব্যাপারটা হচ্ছে যে কি চলো আপডেটেড আমরা যাই ব্যাপারটা হচ্ছে যে কি একটা হচ্ছে যে কি আমাদের যে ফিজিক্যালটা হবে সেই ফিজিক্যালের হওয়ার আগে একটা ব্যাপার থাকে যে কি হ্যাঁ কোন একটা টেন্ডার পাস করে সেই টেন্ডারের মাধ্যমে কিন্তু হয় তো সেইখানে আমরা দেখলাম যে কি সেই টেন্ডারের যে আবার আলোচ্য যে বিষয়টা সেই বিষয়টা আবার কখন হবে সেটা হচ্ছে এগারো তারিখ জুন মাসের তাহলে জুন মাসের যদি এগারো তারিখ আলোচনা হয় বা সেটা যদি সিলেক্ট হয়ে যায় যে এগারো তারিখে সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেলো কে নিবে বা এই সব কিছু তাহলেও কিন্তু মিনিমাম দশ দিন কিন্তু লাগবেই সব কিছু কন্ট্যাক্ট করতে বোঝা যাচ্ছে তো তাহলে দশ দিনও যদি কন্ট্যাক্ট করতে সময় লাগে তাহলে এই যে ডেটটা যেটা এগারো জুন তাহলে সেটা চলে যাচ্ছে যে কি কুড়ি থেকে ধরে নাও যে পঁচিশ জুন এই কুড়ি থেকে পঁচিশ জুনের মধ্যে আমরা বলেছিলাম এর আগে কালকে ভিডিওতে বলেছিলাম যে সেকেন্ড উইকেই প্রবল চান্স যে কি হ্যাঁ তোমাদের ফিজিক্যালটা হয়ে যাওয়ার বাট এটা কিন্তু হচ্ছে না ঠিক আছে তোমাদের কুড়ি থেকে পঁচিশ তারিখের মধ্যেই কিন্তু ফিজিক্যাল ফিজিক্যালটা কিন্তু হওয়ার চান্স কিন্তু এবার প্রবল হয়ে গেল ঠিক আছে এই নিয়ে তোমরা একটা কথা ভেবে নাও যে এই নিয়ে কিন্তু তোমাদের রেজাল্টে কোনো ইফেক্ট পড়বে না ভালো করে বোঝো রেজাল্টে কোনো রকম ইফেক্ট পড়বে না অ্যাকচুয়ালি এগুলো সব কিছু হচ্ছে ইলেকশানের জন্য আর কিছু না ইলেকশান যদি না থাকতো তো এসব কিছু হতোই না ঠিক আছে যেরকমভাবে রেজাল্ট যেমন গতানুগতিক এসএসসি রেজাল্ট দিত ফিজিক্যাল দিত সমস্ত কিছু পারফেক্টভাবে চলতো বাট একটা ইলেকশন চলছে দেশে তো ওই কারণে কিন্তু এগুলো ডিলে হচ্ছে যাই হোক তো রেজাল্টটা কিন্তু আমাদের যেটা মে মাসে হওয়ার কথা সেটা মে মাসেই হবে এই নিয়ে কোনো টেনশন নেই বা এটাতে কোনো রকম ইফেক্ট পড়বে না এই ফিজিক্যালের রেজাল্টটা একটু আগেই দেবে তো রেজাল্টটা কিন্তু মে মাসে শেষের দিকে লাস্ট উইকে কিন্তু হওয়ার চান্স বোঝা গেছে তো এই হচ্ছে ব্যাপার এই ছিল আপডেট তো তোমরা যারা ফিজিক্যালটা ভালোভাবে এখনও ভালোভাবে যে প্রিপারেশান নাও নি বা ভালো করে প্রিপেয়ার হয়ে ওঠেনি এখনও তো তাদের কাছে একটা খুশির খবর যে হ্যাঁ তোমরা একটু সময় পেয়ে গেলে এখনও ভালো করে ফিজিক্যাল যারা করো নি তারাও কিন্তু ফিজিক্যালের জন্য এখন একটু সময় পেয়ে এখনো ভালোভাবে ফিজিক্যালটাই তৈরি করতে পারবে বুঝে গেছে তো এই ছিল আপডেটের গল্প এই ছিল আপডেটের ব্যাপার এইবার আসছে যে তোমাদের জন্য আমি বললাম প্রথমে বেশি বড় ভিডিও করবোই না তোমাদের জন্য আমি বললাম যে কি হ্যাঁ তোমাদের একটা কি আছে একটা খুশির খবর আছে তো স্যার কিসের খুশির খবর খুশির খবরটা হচ্ছে এটাই যে আমাকে অনেকেই কমেন্ট করে বলো অনেকে ফোন করে বলো স্যার ডোমিস্টিক্যাল সার্টিফিকেট লাগবে ফিজিক্যাল কীভাবে হয় মেডিকেল খুব টাফ হয় নাকি কী হয় এই সব প্রচুর প্রশ্ন তো এই প্রশ্নর কিন্তু তোমাদের উত্তর দেওয়ার জন্য আমি ভেবেছি যে আমার কাছে একজন অফলাইনে পড়ে সে এর আগের বার ফিজিক্যালেও পাস করেছে মেডিকেলও পাস করেছে ফাইনাল লিস্টে কিন্তু রকম হয়নি যাই হোক পয়েন্টের জন্য মার্ক হয়ে গেছে বৈরাগত না হলে গেলে হয়তো হয়েই যেত আশা করি তো যাই হোক বৈরাগত একটা ব্যাপার ছিল তো আশা করি এবার হয়ে যাবে এবার ও ভালো নাম্বার পেয়েছে ভালো মার্কস পেয়েছে ঠিক আছে আমার কাছেই পড়ে তো যাই হোক এবারটা ওকে আমি যেহেতু একবার ফিজিক্যাল করেছি একবার মেডিকেল করেছে তো আমি ভেবেছি যে ওকে আমার তোমাদের সামনে নিয়ে আসবে এবং প্রত্যেকটা কোশ্চেন করবো তোমরা যেসব কোশ্চেনগুলো করেছিলে সেই কোশ্চেনগুলো আমি ওকে একটার পর একটা করবো এবং সেগুলোর উত্তর দেবে তো এইটা কি আমি করবো সেটা আজকে কমেন্টের মাধ্যমে জানাবে এবং যদিও করিও তাহলে তোমরা আজকে জানাবে যে কি কি কোশ্চেন করবো সেই কোশ্চেনগুলো একটু কিন্তু আমাকে এই কমেন্টের মাধ্যমে জানাবে তো এই ছিল তোমাদের খুশির খবর কারণ একটা ভিডিওতে যত সংশয় আছে তোমাদের যে যত একটা ধারণা বলো ভুল ধারণা যাই হোক না কেন ঠিক ধারণা যাই হোক না কেন সমস্ত ধারণা তোমার কিন্তু একটা ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জেনে যাবে তো এইটা করতে যদি করি তাহলে সেটা একটু কমেন্ট করে জানাবে যে হ্যাঁ স্যার করেন খুব দরকার তাহলে অবশ্যই আমি জানাবো এবং ওকে নিয়ে আসবো এবং তোমাদের সামনে কিন্তু সেটা জানাবো তো আশা করি ভিডিওটা একটু হলেও তোমরা জানতে পারলে আপডেটটা চলো আজকে এখানে ভালো থেকে এবং ভালোভাবে পড়াশোনা করো থ্যাংক ইউ